নতুন ছবিতে সালমান খান। টিউবলাইট আলো ছড়ায়নি, তাই নতুন করে তারকার আলো ছড়াতে সালমান খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শিগগিরই। খবরটি মুম্বাই মিররের বরাত দিয়ে জানিয়েছেন ফিল্মফেয়ার। টিউবলাইট মুক্তির পর ব্যবসায়ের দিক থেকে হতাশ হয়েছে সালমান খান নিজেই, কারণ বলিউড বক্স অফিসে ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। পরিবেশকরা মোটা অঙ্কের টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন, আর তাই সালমান খান পরিবেশকদের এই ক্ষতি বাবদ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত নতুন ছবি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই সালমানের সামনে। তাই গেল শুক্রবার গ্লোবাল ডিজিটাল প্রধান কর্তাদের সঙ্গে নতুন ছবির বিষয়ে আলোচনা করেন সালমান। একটি বিশেষ সূত্র মুম্বাই মিররকে জানান, বৈঠক তিনটায় আরম্ভ হয়ে প্রায় 2 ঘন্টা চলে। সূত্র আরও জানায়, আলোচনা প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবে সালমান খান অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মের উজ্জ্বলতার একজন, এছাড়া তাড়াতাড়ি ছবির কাজ আরম্ভ হবে বলে সূত্র জানায়। এদিকে সালমান খান জরুয়া 2 ছবিতে শুটিংয়ের অংশগ্রহণ করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে সালমান শুটিংয়ের একটি দলবদ্ধ ছবি পোস্ট করেন। ডেভিড ধাওয়ান পরিচালিত ছবিটিতে তিনি একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। ব্লকবাস্টার ছবি জরুয়াতে প্রথম কিস্তি নির্মিত হয় 1997 সালে। দ্বিতীয় কিস্তিতে সালমান খান ছাড়াও বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, তাপসী পান্নুকে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে। ধন্যবাদ।